ছেলে মেয়ে যদি নেককার ও দিনদার হয় আর বাবা মা যদি নামাজি না হয় তাহলে বাবা মা কি জান্নাতে যাবে? তাদের জন্য আল্লাহর কাছে কি বলে দোয়া করতে হবে? জি, কষ্টের প্রশ্ন। বাবা মা অনেকের নামাজ পড়েন না। নামাজ যে না পড়ে সে কি কাফের না কঠিন গুনাহগার মুসলমান? হাদিসের আলোকে এটা নিয়ে ওলামায়ে কেরামের ভিতরে মতভেদ আছে। হাম্বলি মাযহাব এবং অনেক হাদিস বিশেষজ্ঞ বলেছেন যে নামাজ কাজা করলে সে কাফের, কিছু কিছু হাদিসের আলোকে। তবে ফকিনা হাদিসতাত্ত্বিকভাবে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ ব্যাপক হাদিস এনে দেখিয়েছেন যে মুজাররাত শুধু নামাজ না পড়লে তাকে কাফের বলা ঠিক না, নামাজ না পড়লেও যে মুমেন থাকে এর ব্যাপারে অনেকগুলো হাদিস উনি এনেছেন। তবে নামাজকে অস্বীকার করলে সে কাফের, নামাজ পড়বো না না অস্বীকার বাদ দে তাহলে সে কাফের, নামাজ পড়ে না আইলছে আর পড়বা না বাবা, পড়তে বললে এনকার করে না কিন্তু আলসেমি করে না পড়ে বদভ্যাসের কারণে পড়ে না, তাদেরকে মুমেন ধরার পক্ষে বেশ কিছু হাদিস আছে। বিশেষ করে আমাদের দেশে মানুষ নামাজের গুরুত্ব বোঝে না, তো এই জন্য বাবা মা নামাজ না পড়লেও নামাজ মানতেন, মাঝে সাথে পড়তেন, জমা জামাত করতেন, এদের জন্য দোয়া করতে হবে। আশা করা যায় সন্তানের দোয়া তাদের কাজে লাগবে অবশ্যই ইনশাআল্লাহ।